my god. It is just dal. টক জল ছাড়া ফুচকা খাওয়ার কোনো মানেই হয় না। ওটা খুব অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি জানতাম না, ক্যামেরার সামনে দাঁড়াতেও পারতাম না, ক্যামেরাটাই দেখিনি প্রথম কথা। তো আমার প্রথম কাজ ইটিভি বাংলায় কথা দিলাম বলে একটি সিরিয়াল, তখন যে যিনি ডিরেক্টর ছিলেন ওনার বোধ হয় 3-4 মাস আমাকে এটা বোঝাতে লেগেছে যে ক্যামেরার ডান দিক আর আমার ডান দিকটা আলাদা। উনি যতবার আমাকে বলতেন ডান দিকে যা, আমি ততবার নিচের ডান দিকে চলে যেতাম, এবং সেটা বহুদিন চলেছে। হ্যাঁ, এবং আমি না ফুচকাটার মধ্যে একটা বিশাল বড় লঙ্কা দেখতে পাচ্ছি। না না, লঙ্কায় কি আর ঝাল থাকে? ফানি অ্যাজ এন, আমি প্রথম দিকে এত নার্ভাস থাকতাম যে ফানটা মানে আমাকে মনে হয় আমাকে দেখে বাকিরা খুব আনন্দ পেত, কিন্তু মানে মজা পেত, কিন্তু আমার জন্য ব্যাপারটা একদমই ফানি ছিল না। আমি বহুবার মানে বহুবার বহু সিনিয়র অ্যাক্টর যারা ছিল তাদের প্রচুর তাদের শটের সামনে চলে এসেছি, লাইট কেটে দিয়েছি। একবার শুধু আমার মনে আছে একটা মজার ইনসিডেন্ট, মন্টুদা মানে সুমন্ত মুখোপাধ্যায় আর চৈতীদের একটা সিন চলছে, আমি সিনে আছি। এবার মুশকিলটা হচ্ছে আমি তো ছোট থেকে এই মানুষগুলোকে ক্যামেরাতে দেখে স্টেজে দেখে অভ্যস্ত, এবার তাদের তারা পাট্টা করছে, এত ভালো পাট্টা হচ্ছে আমি ভুলে গেছি যে আমিও সিনে দাঁড়িয়ে আছি, আমি সব কিছু বাদ দিয়ে হাঁ করে ওদেরকে দেখছি। তো আলটিমেটলি ডিরেক্টরকে তো শটটা কাটতেই হয়েছে এবং আবার পরে পুরোটা আবার নিতে হয়েছে, কিন্তু ওরা যে রাগ করেনি এটাই অনেক। পুরোটাই সবুজ, মানে জাস্ট আলুটা নেই কিন্তু, হ্যাঁ এদিকে বলছে ঝাল নেই, জাস্ট এসব ভুলভাল বলে খাইয়ে দিচ্ছে, আমিও খেয়ে যাচ্ছি। আমার বিয়ে যখন ঠিক হচ্ছে আর কি, মানে বিয়েটা করবো যখন ঠিক করছি, প্রচুর লোক আমাকে জিজ্ঞেস করছে যে আমি বিক্রমকে বিয়েটা করছি কিনা। তো এইটা আমার লোককে বোঝাতে অনেক সময় লেগেছে যে না, মানে ওটা অনস্ক্রিন আর অফস্ক্রিন বরটা আমার আলাদা। আমার বৌভাতে একজন এসে আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বিক্রমের সাথে একটা বিয়ে হয়ে গেছে না? আমারই বৌভাতে এসে আমার শ্বশুর খুব অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন, মানে উনি বলেছিলেন না, ও আমারই ছেলের বউ। তো ওইটা আমার একটা মজার ইনসিডেন্ট মনে আছে, বাট হ্যাঁ এরকম তো শোনা যায় আর কি। এখন ঝাল এটা জাস্ট ঝাল, আর মুখটা থেকে বয়ে যাচ্ছে না। এর আগে যা শুটিং করেছি সব ইদার ফ্লোরে বা নর্মাল আউটডোরস হতো। ধানবাদ ব্লুজে আমি প্রথমবার তোমার ঝরিয়াতে শুটিং হয়েছিল এবং প্রপার কয়লা খনিতে বা খাদানে গিয়ে শুট হয়েছে। তো ওখানকার মানুষের জীবনযাত্রা, আমি 4-5 বছরের বাচ্চাকে দেখেছি কয়লা ভাঙছে, মানে ভাবা যায় না ওরমভাবে যে মানুষ বাঁচে, এবং কয়লা খনির একদম নিচে গিয়ে আমরা শুট করেছি। তো ওটা ওটা একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, মানে জীবনটাকে খুব কাছে থেকে দেখতে পেরেছি। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রচুর লাল লাল লঙ্কা, আমি বুঝতে পারছি না এটা কি হতে চলেছে। যেটা হয়েছিল যে ওনারা, আমরা যেখানে যেখানে বলছিলাম তোমাদের যে শুট করেছি আমরা যেখানে, সেখানে এতটাই কাছে খাদানের এবং ফ্লোর মানে মেঝে থেকে, মেঝে তো না, মাটি থেকে বিভিন্ন জায়গা থেকে মিথেন গ্যাস উঠছে, মানুষজন ওখানে ওর মধ্যেই কাজ করছে থাকছে। তো ওখানকার মানুষ বোধহয় শুটিং দেখে ঠিক একটা অভ্যস্ত নয়, তো আমাদেরকে প্রচণ্ডভাবে ঘিরে ধরে মানে বেরোতে দিচ্ছে না ওখান থেকে। সব মিলিয়ে খুব একটা চাপের সিচুয়েশন তৈরি হয়েছিল আর কি। আমরা যারা কলকাতায় কাজ করি খুব একটা ইউজ টু নয়, হয়তো অন্যরা ইউজ টু, আমি ইউজ টু ছিলাম না, তো আমি একটু ঘাবড়েই গেছিলাম বিষয়টা। তারপরে
এইভাবে মিলে ব্যাপারটা ম্যানেজ করে, আমার অবস্থা দেখো তুমি। কি ঝাল।